আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি রান্না করব কেসকি মাছের চচ্চড়ি। এত মজা, এত সহজ পদ্ধতিতে আমি চচ্চড়িটা রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আসলে মাছটা ভাঙবে না, যেভাবে মাছ সেভাবেই থাকবে। অনেকে ছোট মাছ রান্না করতে গেলে ভেঙে যায়, কিন্তু আজকে আমি যেভাবে চচ্চড়িটা রান্না করব দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি পেঁয়াজকুচি দিয়ে তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ, মরিচের গুঁড়া এক চামচ, স্বাদমতো লবণ, ধনের গুঁড়া এক চামচ, জিরার গুঁড়া এক চামচ। তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, এক একজনে এক এক রকম করে রান্না করে থাকে, আমার এই রান্নাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি কিন্তু কষিয়ে আমি যে যে তরকারিগুলো আমি ব্যবহার করব আপনারা অবশ্যই দেখবেন আমি কী তরকারিগুলো ব্যবহার করতেছি। দিয়ে দিলাম আলু কুচি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার পছন্দ মতো তরকারিগুলো আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম বেগুন। এই বেগুনগুলো আমার সাত বাগান থেকে আমি পেরে এনেছি, আপনারা চাইলে যে কোনো বেগুন দিতে পারবেন, লম্বা বেগুন, গোল বেগুন, কিন্তু আমার সাদে ছিল, সেজন্য সাদ থেকে এনে আমি এই বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো। তো আমি কিন্তু ভালোভাবে সবগুলো তরকারিকে কষিয়ে নিচ্ছি, মানে তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তরকারিটা ভালো করে কষিয়ে হয়ে গেলে তারপরে কিন্তু মাছ অ্যাড করবেন। আমার প্রতিটা আপুই রান্না করতে পারে, কিন্তু আমি আজকে বলবো যারা নতুন আপু আছেন তারা অবশ্যই, যারা রান্না করতে পারেন না অবশ্যই আমার রান্নাটা ফলো করবেন। এভাবে যদি রান্না করেন মুখে স্বাদ লেগে থাকবে এবং সবাই খেয়ে প্রশংসা করবে, আর আপনার মাছটা কখনোই ভাঙবে না, দেখতেও কিন্তু সুন্দর হবে, খেতেও কিন্তু সেই মজা হবে। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে মাছগুলো অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলতো হাতে কিন্তু আমি নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। যখন ছোট মাছ রান্না করবেন তখন সবসময় আলতো হাতে বা আস্তে করে নাড়াচাড়া দিতে হবে। এই দেখেন আমি কত সুন্দর করে আলতো হাতে কিন্তু আমি নাড়া দিচ্ছি যাতে আমার মাছটা আস্থা থাকে। আর মাছটা যখন আস্থা থাকে তখন দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমার প্রত্যেকটা তরকারি কিন্তু আস্থা থাকবে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। আর প্রতিনিয়ত যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু ধনে পাতা দিয়ে রান্নাটা কিন্তু সম্পূর্ণ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর কালারফুল এসেছে। স্কিমেছে চচ্চড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না, অবশ্যই এটা খেয়ে আপনারা আমাকে জানাবেন কতটা মজা, কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে আবার কাতলা মাছ রান্না করেছি, সেটাও একটু দেখিয়ে দিলাম। এটার অবশ্যই আমি ভিডিওটা করিনি, ফুল ভিডিওটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কেসকি মাছের চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দেখা হবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।